সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার বেগে একটি উলম্ব দেয়ালের অনুভূমিকভাবে আঘাত করে একই বেগে ফিরিয়ে গেল দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের খাত কত এখানে তোমাদের উত্তর হবে দুই হাজার এটা আমরা হিসাব করে এখানে বসায় দিয়েছি তোমরা দেখে নিবা দুই নম্বর দেখো কি বলছে একটি রকেটের উড্ডয়নের প্রথম সেকেন্ডের স্তরের ওয়ান বাই সাইট ভাগ সাইট তাপ ঘ্যাস চব্বিশশো এমএস ইন বার্টস বেগের নিগমন করছে এবং রকেটটির তরণ কত এমএস টু হবে তো এখানে হবে তোমাদের এটা থার্টিন পয়েন্ট টু এটা ভালো করে দেখে নিবা তারপর হচ্ছে তোমাদের তিন নাম্বার যে কোশ্চেনটা তিন নাম্বার কোশ্চেনটা একটু ভালো করে দেখো তিন নাম্বার কোশ্চেনটা একটু দেখে নাও এইটা যে উত্তর হবে তোমাদের দুই নাম্বার এবং হচ্ছে তিন নাম্বারটা উত্তর হবে কৈনিক বেগ পাঁচ একক এবং কৈনিক পম্পাঙ্গ পাঁচ একক চার নাম্বার প্রশ্ন দেখো স্কেলটির ভরকেন্দ্রের স্মরণ কত সেন্টিমিটার হবে এটাও পঞ্চাশ দশমিক পাইপ হবে তারপরে আমরা চলে যাচ্ছি আবার ছয় নম্বরটায় সরি পাঁচ নাম্বার চার নম্বর পর পাঁচ নাম্বার অভিকেশন বল ধারা কৃতকার্য কত হবে এটা হলো পাঁচ নাম্বার পাঁচ নম্বরের উত্তর হবে এক নম্বর জিরো পয়েন্ট ফোর এইট ফাইভ ওয়ান তোমাদের ছয় নম্বর দেখো ছয় নম্বর হচ্ছে একটি বস্তুকণাকে সুতার বেগে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ হবে কত শূন্য হবে এখানে সাত নম্বরটা দেখো কি বলছে সাত নম্বর হচ্ছে ভূপৃষ্ঠর একটি দেওয়া দুলক ঘড়ি এক সেকেন্ডে একবার টিক শব্দ করে এবং দুলকটির কার্যকর দৈর্ঘ্য কত মিটার হবে এখানে তোমাদের উত্তরটা দেওয়া আছে তিন নম্বরটা জি পয়েন্ট ডাবল নাইন থ্রি এটা হবে তারপর তোমাদের আট নাম্বার দেখো আট আর নয় এখানে আট নয় দশ আছে তা আট নম্বরটা দেখো আট নম্বরটা হবে বলা হয়েছে যে নির্দিষ্ট সময় পরপর যেই গতির পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি এবং তোমাদের নয় নম্বরটা দেখো কি বলা হয়েছে নয় নম্বরটা হচ্ছে গরম বলছে এই তরণ এই গরম শূন্য তাপমাত্রা কোনো গ্যাসের গতিশক্তি কি হবে শূন্য হবে তারপরে এখানে তোমাদের একটা উদ্দীপক দেওয়া যাচ্ছে উদ্বেকটা পরিণিবাহ উদ্দীপকের ঘটনার নিচের কোন সূত্রকে সমর্থন করে এটা হবে চাপীয় সূত্র দশ নম্বরটা এবার আমরা চলে যাচ্ছি তোমাদের হচ্ছে এগারো নম্বর প্রশ্নের উত্তরে এগারো নম্বর প্রশ্ন উত্তরটা দেখো কি দেওয়া আছে এগারো নম্বর প্রশ্ন উত্তরটা দেওয়া আছে এখানে ফার্স্ট দেখে নেবে ভালো করে গ্যাস্ট্রিক চূড়ান্ত তাপমাত্রা কত হবে এটা ছয়শো কে হবে তারপর পরমাণুর ঘেষীয় স্বাধীনতার মাত্রা কত এটা হলো পাঁচ হবে তিন নম্বর তেরো নম্বর হচ্ছে কোনো নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের বর্গের সমানুপাতিক হবে চোদ্দ নম্বরটা দেখো চোদ্দ নম্বরটা এটা হবে নিচের কুন্টিতে সবগুলো ভেক্টর রাশি চৌম্বক ক্ষেত্র তারপরে টর্ক এবং পৈনিক স্মরণ এগুলো হচ্ছে সব ভেক্টর রাশি চোদ্দোর পরে দেখো পনেরো নাম্বারটা পনেরো নাম্বারটার উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা উদ্দীপকটা পড়ার পরে তারপর দেখো পনেরো নাম্বারটা বারো বারোটা পনেরো মিনিট পি ইন্টু কিউ এর দিকে হবে ভেক্টর রাশি এটা হলো পশ্চিম দিকে হবে তারপর হচ্ছে ঘড়ি ভালো করে দেখে নিবা ঘড়িতে যখন বারোটা বাজে ওই মুহূর্তে হচ্ছে পি ইন্টু কিউ সমান জিরো হবে এবং এটা সতেরো নম্বরটার উত্তর দেখো সতেরো নম্বরটার উত্তর হবে এখানে এই সতেরো নম্বর হবে এত এটা উত্তরটা হবে তোমাদের এক নম্বর আর হচ্ছে দুই নম্বর এই দুইটা উত্তর হবে এ ভেকটুর ক্ষেত্রের অঘণনশীল এবং এ ভেক্টুর ক্ষেত্রের সংরক্ষণশীল শীল এইটা হচ্ছে তোমার সতেরো এবার আমরা চলে যাচ্ছি আঠারো নম্বর প্রশ্নের উত্তরে আঠারো নম্বর প্রশ্ন দেখা বলছে একটি গাড়ি দশ এম এস ইনভার্স ওয়ান সমভেগে চলছে নিচের কোনটি সত্য হবে গাড়ি ধারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান হবে তারপর দেওয়া আছে তোমাদের উনিশ নম্বর যে বস্তুর গতি জড়তা এই কোনটির সমানুপাতিক হবে এটা হবে ভর ভরবেগের বিশ নম্বর হচ্ছে মহাকর্ষীয় বিভোবের একক কি কিলোমিটার জুল কে জি ইনভার্স ওয়ান তারপর তোমাদের হচ্ছে একুশ নম্বর একুশ নম্বরটা দেখো একুশ নাম্বারটা তোমাদের বলছে একজন ব্যক্তি লিফ্টে ওজনহীনতা অনুভব করছে যখন লিফটি জি তরণে নিচে নামে তারপর হচ্ছে ভবিষ্ট হতে কত কিলোমিটার উচ্চতায় অভিগ্রস্ত তরণের মান ভূমিষ্টের মানের পঁচিশ পার্সেন্ট হবে এটা হবে তোমাদের চৌষট্টি ভালো করে দেখে নেবে এটা চৌষট্টি শ তারপরে এখানে তোমাদের তেইশ নম্বর দেখো কোনো বস্তুর একক মাত্রার পরিবর্তন বলে বিকৃতি তারপর চব্বিশ নাম্বার পয়সনের অনুপাত এখানে তোমাদের নেমরা এর ক্ষেত্রে নিচের কোনটা সঠিক হবে এখানে হবে তোমার মাইনাস ওয়ান মেমরা হচ্ছে বড় এবং জিরো পয়েন্ট ফাইভ এটা হবে এবং পঁচিশ নম্বরটা দেখো পঁচিশ নম্বর সর্বশেষ যে এন সিকিউটা এটা তোমরা দেখবে ব্যাখ্যা সোয়ারখানে দেওয়া আছে সরল দুলকের সম্পূর্ণ সম্পূর্ণ কোনো বস্তু সম্পূর্ণ কোনো সম্পর্কে সম্পূর্ণ কোনো বস্তু বারবার দোল দেওয়ার কারণ হচ্ছে এটা হবে উত্তর হবে দুই এবং তিন নম্বর উত্তর হবে এই দুটো তো হবে গতির জড়তা এবং কি পথ বলি বল এই এই ছিল উত্তরটা ঢাকা বোর্ডের ফিজিক্সের পদার্থ বিজ্ঞানের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাব যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ তুই পরবর্তী আবার দেখা হবে হাফেজ